This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. অর্চনাদি দেখুন, এটা কি তৃণমূলের ম্যানিফেস্টো না ইন্ডি অ্যালায়েন্সের ম্যানিফেস্টো? তৃণমূলের। তো তৃণমূলের একটা ম্যানিফেস্টো, কংগ্রেসের একটা, সিপিএম এর একটা, ২৬টা দলের ২৬টা ম্যানিফেস্টো, এবং কারোর সাথে কারো কোনো মিল নেই, কেউ এক কথা কমন কথা বলছেন না। তো সুতরাং এই ম্যানিফেস্টো তখনই এফেক্টিভ হবে যখন ৪২+৩ ৪৫টা নমিনেশন দিয়ে তৃণমূল দল সারা ভারতে ২৮২-এর বেশি সিট পাবেন, তাহলেই এটা হবে, নইলে এটা ইউজলেস, এটা ওই গরুর গাড়ির হেডলাইটের মতো। আর এই যে ম্যানিফেস্টো, এটা শুনলে ঘোড়াও হাসবে। কেন হাসবে ঘোড়া? আমি হাসবো না। যে 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 কথাগুলো বলছে, যে এখানে হাতি লেখা, ঘোড়া লেখা, চাঁদ লেখা, তারা লেখা, এই করব, ওই করব, ওই করব, আরে ভাই, তুমি তোমার ৪২টার মধ্যে তুমি ৪২টা পাবে, বিজেপি কিচ্ছু পাবে না, আরও বাইরে ৩টে দিয়েছো, ৪৫টা পাবে, কিচ্ছু পাবে না। তুমি গিয়ে তোমার ম্যানিফেস্টো ওয়াইজ তুমি মানুষকে ধোকা দেওয়ার একটা লেভেল আছে। বাংলার মানুষকে ভোট পাওয়ার জন্য একেবারে সোনার চাঁদ এনে হাতে দিয়ে বলা হচ্ছে তোমরা, এটা স্টেটের ইলেকশন নয়, এটা পঞ্চায়েতের ইলেকশন নয়, এটা একটা ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, যেখানে ভারত সরকারের বাজেটে তার যে কাজের কি করতে পারবে সারা দেশের মানুষের, তাদের সিকিউরিটি, তাদের ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালি এবং অন্যান্য ক্ষেত্রে সব কিছু এখান থেকে ঠিক হয়, সেই জায়গা দাঁড়িয়ে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দেবো, এখানে এই করবো, এই করতে, কিন্তু বাকি কিছু বলছে এগুলো, মানে আমি বলবো এয়ার টাইম ওয়েস্ট করা। তৃণমূলের ম্যানিফেস্টো ইজ অ্যাজ গুড অ্যাজ নীল, কারণ এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। কোন শুধু আমি একটু অভিষেকের কাছে আসি, আমি জাস্ট এক সেকেন্ড, যেহেতু ইন্ডিয়া ব্লক প্রসঙ্গ আসছে, তার তো অন্যতম পুরোধা কংগ্রেস, অভিষেক কিভাবে দেখছে এই দিদির শপথকে একটু দেখি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একদিকে দিদির শপথ, একদিকে ওই মোদির গ্যারেন্টি, তার মাঝখানে আমরা মানুষের জন্য ন্যায় নিয়ে আসবো। এবার প্রথমে একটু অর্চনাদি প্রশ্নের উত্তরটা একটু দিই। অর্চনাদি হয়তো জানেন না, বা জানলেও অস্বীকার করলেন, আমার বক্তব্য শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট। তারাও নিজেদের নিজেদের ম্যানিফেস্টো বার করেছে, এটা কেন বললাম? এখানে বললে না, কোন এনডিএ ম্যানিফেস্টো বেরোয়নি, মানে এবার হবে প্রত্যেকটা পার্টি, মানে ইভিন বিজেপিও যেটা বার করে সেটা মোদীর গ্যারান্টি। এটা তো সম্ভব হতে পারে না যে মোদীর গ্যারান্টি চন্দ্রবাবু নাইডু পূরণ করবে, যেটা হয়নি সেটা হয়নি, এটা নিয়ে তর্ক করাটা সময় নষ্ট। এবার আসল কথায় আসা যাক, এবার কোন দল কি প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবসলিউটলি তাদের স্বাধীনতা, এটা নিয়ে সত্যি সত্যি আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের যেটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে এখানে ইনফ্যাক্ট অনেক, মানে তুমি যদি একদম তুল্যমূল্য বিচার করো অ্যাপ্রেন্টিসের কথাটা, এটা অলরেডি আমরাও বলেছিলাম, আমাদের যেটা ন্যায় সংকল্প আছে সেখানেও বলা আছে। ডিউসিসির ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম, আমার মনে হয় সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য, সেখানে আমরা বলেছিলাম সবকটা পার্সোনাল লকে আমরা সেই সমাজের প্রতিনিধিত্বের মাধ্যমে সংস্কার করব। এটা কেন ইম্পর্টেন্ট? বাস্তবটাকে বাস্তবভাবে বুঝতে হবে। যে কথাটা বিজেপি খুব কনভেনিয়েন্টলি ভুলিয়ে দিতে চায়, ভারতবর্ষে যে ক্রিমিনাল লটা আছে, অর্থাৎ খুন করলে আবু শেখ আর অভিষেকে একই রকম সাজা হয়, অর্থাৎ ক্রিমিনাল লটা ভারতবর্ষে সবার জন্য সমান। সিভিল কোড, সিভিল কোড হচ্ছে তোমার আচার আচরণ, উত্তরের হিন্দু আর দক্ষিণের হিন্দুরই আচার আচরণ হয় না, আমরা সাত পাকে ঘুরি, ওরা সাত পাকে ঘুরে না, দিয়েছে ইউনিফর্ম সিভিল কোড বলে হয় না। আমরা ওই কারণে কি বলেছিলাম, পার্সোনাল ল বোর্ড, তাদেরকে তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে, ঠিক যেরকম একটা রামমোহন, একটা বিদ্যাসাগর কোনো একটা সময় প্রতিদাহ প্রথা বা বিধবা বিবাহ চালু করেছিল, আমরা সেরকম বলেছিলাম, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, যে অ্যাপ্রেন্টিসশিপের কথা বলা হয়েছে, আমরাও একই কথা বলেছিলাম। আমরা আরো বলেছিলাম ৩০ লক্ষ সরকারি চাকরিকে আমরা অবশ্যই, যে যেটা পূর্ণ পদ আছে আমরা পূরণ করব। একটা ব্যাপারে তো অ্যাকচুয়ালি বিজেপির যিনি প্রতিনিধি আছে তার খুশি হওয়া উচিত, যে লাখপতি দিদিকে নিয়ে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী বিজ্ঞাপন করেন, আদতে সেটা লাখপতি হয়েছে কি হয়নি সেটা আলাদা ব্যাপার, সেই লাখপতি যদি অন্য দলও করতে চায় আপত্তি করে, এটা তো হতে পারে না যে নরেন্দ্র মোদী বললে সেটা কি এবং সেটা রেউরি নয় এবং আমরা বললে সেটা ভাতা বা অনুদান, এটা তো হতে পারে না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।